মারাত্মক অভিযোগ করছেন কুণাল ঘোষ, জুনিয়র ডাক্তারদের ধর্ণায় হামলা চালিয়ে রাজ্যকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগের সপক্ষে তিনি একটি অডিও ক্লিপকে সামনে এনেছেন। আপনারা শুনুন এই অডিও ক্লিপে কি রয়েছে। যারা আছে আপনারা, হ্যাঁ বলেছে, কিছু একটা ভেবেই তো বলেছে, অঙ্ক কিছু মিলছে না আমার। হ্যালো, কথা কেটে যাচ্ছে তো, বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন মানে ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক মানে যে করাটা ঠিক হবে, এটা তো লোকের জীবন গেছে। হ্যালো, তোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ফাইট টু ফিনিশ করতে মাপ, ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায় সেটাও তো চিন্তার বিষয়। হ্যাঁ, সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি, আর শাসক মাথা মেরেছে। কি বললো কথাটা, কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা আর ঠিক আছে, দেখছি, ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা দিলি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা মাথা ফাটার মাথা ঠিক হবে, খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখো হলো নকশার কাছে যাচ্ছি আমি। একেবারে এই যে অডিও যেটা আপনারা শুনলেন, এটা কুণাল ঘোষ তিনি পোস্ট করেছেন, এবং তিনি এই অডিও ক্লিপিংই সাংবাদিক বৈঠক করে শোনাচ্ছেন, এবং তিনি অভিযোগ করছেন, একেবারে গতকাল এই যে ডাক্তার, জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে হামলার ছক কষা হয়েছিল, যে দুজনের কথোপকথন শোনা যাচ্ছে, কুণাল ঘোষের দাবি একজন বামপন্থী যুব সংগঠনের সঙ্গে যুক্ত এবং আরেকজন অতি বাম এক ব্যক্তি, নিঃসন্দেহে এই অডিও ক্লিপ সামনে এনে কুণাল ঘোষ বিস্ফোরক দাবি করেছেন।